3টে 11, এখন বাবা উঠে গেছে, তো বাবা এখন গরুকে খেতে দেবে, আর মাও উঠেছে, মা দুধ গরম করবে, দুধ থেকে যায় তো কিছুটা, তো এগুলো চায়ের দোকানে দেয়, এগুলো দিয়ে দেবে। আর তোমাদেরকে আমি যে জিনিসটা দেখানোর জন্য এখন বসলাম, আমি অনেকক্ষণ আগে দেখাতাম কিন্তু ভুলে গেছিলাম ভিডিওটা শেষ করতে, তো এখনই মনে পড়লো, তার জন্য দেখলাম ভিডিওটা শেষ করা হয়নি, তো ভিডিওটা শেষ করে দিই। তো সেই কাজের দিন একটা জিনিস পেয়েছি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে যারা এখন আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো নতুন ব্লগের সাথে অনেক অনেক কী বলবো, ওয়েলকাম। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, এখন বাজে 11:30, আর আজকে আমার একাদশী স্নান হয়ে গেছে, আজকে একটু দেরি হয়ে গেল কারণ মা কালকে মাসির বাড়ি গেছে, তোমাদেরকে বলেইছি। তো মা ওখানে থেকে গেছে, আর ভোর থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমি প্রায় ঘুমিয়েছি তখন 2:30-3টে হবে। তারপরে রাত্রে দুধ জল করলাম, বাবা তখন বাবাকে ডাকলাম, বাবা কালকে না খেয়ে শুয়ে পড়েছিলো 1:45 সময়, তো বাবাকে তখন ডাকলাম, বাবা বললো কি যে আমি এখন খাবো না। তারপরে 10 মিনিট পর আমাকে এসে বলছে দুধটা গরম করে তুই শো, তো দুধটা গরম করে শুলাম, আর এখন হচ্ছে উঠেছি, তখন প্রায় 9:05 হবে হয়তো, বৌদি ডাকলো। তারপরে বাবুকে একটু নিয়েছিলাম, ও ঘুমাচ্ছিল, আমি তখন এডিটিং করছিলাম। তো স্নান করে এসে ভিডিওটা আপলোড করলাম, বরকে ভোগ দিলাম, তো এখন দুটো খেজুর খেলাম, পরে ডালিয়া করে খাবো। আর চলো নিচে পড়তে চলে এসেছে পড়ায়, পরে কথা বলবো, তো আবার পরে দেখা হচ্ছে। তো আমার বরকে দেখে না একটু, জামাটা অনেকদিন আগে কেনার ছিল, মানে কিনে রাখা ছিল, একবার দুবার হয়তো পরিয়েছি, এই জামাটা আজকে পরিয়ে দিয়েছি চেঞ্জ করে, আর ওকে আজকে খেতে দিয়েছি। এটা কিন্তু বিস্কুট সন্দেশের মতন দেখতে লেগেছে, কালকে কিনে নিয়েছি মাসির বাড়ি থেকে আসার সময়, আর ওই গজাটা দিয়েছি অর্ধেক, আর দিয়েছি মিষ্টি, আর দিয়েছি খেজুর। তো এখন এটাও খেয়ে নিক, আর এই যে এটাকে ধূপকাঠি দেখো ধুয়েছে আস্তে করে, তো চলো খেয়ে নিক, আমি নিচ থেকে তখন পরি চলে আসি, তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে, পরে দেখাবো, ঠিক আছে। নিচে চলে এসেছি, এই যে পড়ছে জয়ী, আর একজনও পড়তে এসেছে, মানে এখন থেকে ট্রেনিং নিচ্ছে, তাই না? হাতে দেখো একটা লিপস্টিক, এই লিপস্টিকটা ও ছাড়ছে না, সব সময় লিপস্টিক নিয়ে শুবে, লিপস্টিক নিয়ে ঘুমাবে। বাবু লিপস্টিক নিবা? হ্যাঁ, আর এই যে এই হয়েছে আর একটা মক্কেল, কখন ধরে এসে, এখন কটা বাজছে আমি জানি না, 1:15 সেই 11:30 থেকে পড়তে বসেছে, শুধু 1 থেকে 50 আর 1 থেকে 50 লিখেছে, আর এই যে বানান লিখছে, হা করে শুধু বসে থাকবে, একবার এর খাতার দিকে তাকাবে, একবার ওর খাতার দিকে তাকাবে। আর মিষ্টুর পড়া হয়ে গেছে, মিষ্টু বাড়ি চলে গেছে, তাও আমাকে লিপস্টিকটা দাও, দেখো দিবে না, দাও, হ্যাঁ পা দিয়ে ধোলাই, দিদি লিখছে, লিপস্টিকটা দে আমাকে, আমি দেখো ছোট দেবো, আমি দে দে, দিবে না, কি বদমাইশ, দেখো উঠে দাঁড়িয়ে গেছে, এখন একটু দাঁড়াতে পারে কিন্তু ভয়ে বেশি পা ফেলবে না, হামাগুড়ি দিয়ে যাবে, টুকি ও ওরকম করে ঠোঁটে দেয়, এটা ঠোঁটে কেমন করে লিপস্টিক দেয়, ওরে বাবা তুমি কার কাছে দেখে শিখেছো, দাও আমাকে একটু দাও, দিবে না, একটু দে একটু দে একটু দে একটু দে একটু দে, এনে নিবে, নিয়েছি নিয়েছি, আমার কাছ থেকে কেড়ে নিবে, দেখো কি বুদ্ধি ওর, দে আমাকে দে, একটু দে, জিনিস লক্ষ্য করো, চাদরটাকে টেনে টেনে ওখান থেকে বের করছে, এই যে বাবু যেটা মানা করা হবে সেটা বেশি করে করবে, আমি 4-5 বার ঠিক করলাম, আবার করলো, আমি কিন্তু মাপবো, চল এই যে টাকা মারবো, দুমদুম করে মাপবো, কিন্তু উৎপাত হয়ে গেছে তোর খুব, এই যে চল চল ওইকে, দেখো যাবে না, এইদিকেই উৎপাত করবে, যে বাবু দুষ্টু বুদ্ধি বেশি হয়ে গেছে কিন্তু, আবার গেছে দেখ,
দুধ তুমি হয়ে গেছে। তারপরে আমি এখন চলে এসেছি ডালিয়া করতে, তো সব কাটা হয়ে গেছে দেখো, দিয়ে দিয়েছি, মুগের ডাল ধুয়ে দিয়েছি, ডালিয়াটা ধুয়ে দিয়েছি, বাদাম দিয়েছি, বিনস বিনস দিইনি, ক্যাপসিকাম, গাজর, কুমড়ো, পটল, আলু, আর দিয়েছি কি বলে ওটাকে, বিট, আর কি দিয়েছি আর তো মনে পড়ছে না কিছু দিয়েছি কিনা, লঙ্কা চিঁড়ে দিয়েছি, আর তোমার জলটা দিয়ে দেবো, আর এই যে কিশমিশ কিশমিশও দেবো, এই যে তো জল দিয়ে দিলাম, এবার একটু চিনি দিয়ে দেবো, এই যে তো, এবার তেল দিয়ে দেবো, একটু সাদা তেল, আর সিন্দুক লবণটা দিয়ে দেবো, আর নামানোর সময় দিয়ে দেবো। চলো প্যাকেটটা, এটা ছোটো করা আছে, আমি দিয়ে দিই, পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি হওয়ার পর। অফ করে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, তো আমি আধ ঘন্টা পর প্রেশারের এটা খুলেছি, তো এখন হয়ে যাবে, আর এই যে হাতায় ঘি নিয়ে নিয়েছি, তো এই ঘিটা দিয়ে দেবো, এই যে এটাই ঠিক আছে, এর থেকে বেশি জম দেবার ভালো লাগবে না। তো ভাই আসেনি, ও কাজে আছে, আমি আমারটা বের করে নিই, আমার বরেরটা বের করে নিই, ওরটা দিয়ে পাঠিয়ে দিতে বলেছে, তো দিয়ে পাঠিয়ে দেব। ঘিটা দিলে একটু সুন্দর স্মেল বেরায়। আমার খাবার, আর এটা হচ্ছে আমার বরের খাবার। তো আজকে আমাদের খিচুড়ি করেছিল, বৃষ্টি পড়ছে, তোমাদেরকে আগেই বলেছি, খিচুড়ি আর এই যে আলু পটল ভাজা করেছিল, বৌদি আর বাবা খেয়েছে, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, আর এটা ভাইয়ের জন্য বের করে রাখলাম। তো চলো আমি এখন খেয়ে নিই, খিদে পেয়েছে আগে ওকে দিয়ে দিয়ে দিয়ে। দুপুরে রান্নাঘরে সেই ব্লগটা শেষ করেছিলাম, তারপরে আর তোমাদের সাথে কথা বলিনি, আবার এখন রান্নাঘর থেকে শুরু করলাম, তারপরে আমি একটু খাওয়া দাওয়া করে ভাইকে খাবারটা দিয়ে এসে বাবুর সাথে খেলা করে আমি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না বলে, তো কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, রাত্রে ঘুম আসে না বলে। তো দেখো এখন আমি কি করছি, দেখ রাত্রের খাবার কি করব। প্রেশার কুকার, তো প্রেশার কুকারে তো একবার ডালিয়া করেছি, আবার এখন কি করব। তো প্রেশার কুকারে আমি আজকে করব আলুর তরকারি। তো এখানে লবণ, চিনি, তেল, সাদা তেল দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা চিঁড়ে, আর আলু দিয়েছি, আর গ্যাসটাও আমি ধরিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেব। তো এটা দিয়ে প্রেশারে দেখো তেলটাই ভাস, জলের ওপর তেল ভাসছে, তো আমি এবার প্রেশারে সিটি মেরে নেবো, পরপর দুটো সিটি মারবো, দিয়ে আলুর তরকারিটা হয়ে যাবে, দিয়ে একটু লুচি করব। তো চলো ময়দাটা মেখে নিই, চিনি দিয়েছি আর একটু তেল দেব, এটাকে ভালো করে ময়াম দিয়ে একটু জল দিয়ে অল্প করে একটু মেখে রাখবো, দিয়ে পরে মাখবো। আমি তো পরে খাবো, তো বৌদি খাবে বলে ওই জন্যই তাড়াতাড়ি, তাছাড়া কিছু না। আর আমাদের পরোটা হয়েছে আজকে, আর মিষ্টি নিয়ে এসেছে, ওই দিয়ে খেয়ে নেবে। আর এখন আমি আলুর তরকারি করলাম, তো বাবা পরে উঠে খাবে। চলো ময়দাটা আমি মেখে নিই, একহাতে ফোন ধরে আছি, টাইপারটা যতদিন না কিনছি খুব প্রবলেম হচ্ছে আমার। ময়দাটা মাখা হয়ে গেছে, ময়দাটা রেডি, আর এদিকটা একটু অন্ধকার হয়, আর গ্যাসটা অফ করে দিয়েছি, তো আমি এখন ময়দাটা ঢাকা দিয়ে একটু বাবুর কাছে যাব, বাবু এখন জেগে আছে ঘুমায়, আবার তোমার পরে রান্নাঘরে আসবো, পরে আবার লুচি ভাজছি। তো চলো একটু ওই ঘরে যাই, তারপরে একটু ভাবছি আজকে একটু লাইট করবো, ভালো লাগছে না তাই জন্য। কড়াই আমি তেল বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে, তো তেলটা তেতে গেছে, তারপরে আমি একটা ছোট্ট মানে ছোট লুচি করেই দিয়েছি, এটা আগুনে দিয়ে প্রণাম করতে হয়, এটা ঠাকুমার কাছ থেকেই শেখা। আর রুল ময়দা দিয়ে লুচি তো বেলতে খুব অসুবিধা হচ্ছে, টেনে টেনে বেলছি তাও গুটিয়ে যাচ্ছে, তো দেখি লুচিগুলো ফুলে কিনা।
আর এখন প্রায় 10টা বেজে গেছে, বৌদি খাবে বলে এত তাড়াতাড়ি, নাহলে আমি এখন ভাজতাম না, আমি পরেই খাবো, কারণ একটু লাইভ করবো ভাবছি। আর কুচিনাটা চলছিল, আওয়াজ হচ্ছিল বলে আমি ওভার ভয়েস দিচ্ছি। তো দেখো লুচিগুলো ফুলেছে, দেখতেও ভালো লাগছে। কোনো জিনিস করলে ভালো মতন হলে খুব ভালো লাগে, প্রত্যেকটা লুচিই মনে হচ্ছে ফুলবে, জানি না কি হবে। তো ব্লগটা দেখতে থাকো, আমার তরকারি হয়ে গেছে আর এদিকে লুচি, তো লুচি আর তরকারি আজকে রাত্রির খাবার। আর আমার দাদা লুচি খায় না, বৌদি খাবে আর আমি খাবো, বাবার জন্য রাখবো। করা হয়ে গেছে, তখন 12টা বাজতে 10, 12টা বাজতে 5, হয়তো এরকমই হবে। আর চলো আমি খাবার নিয়ে নিয়েছি, তো কি কি নিয়েছি সেটা তোমরা দেখে নাও। দেখো আমার বরের জন্য লুচি তরকারি, আর এখানে মিষ্টি আছে, আমি অবশ্যই ভেঙে দেবো একটাই মিষ্টি। আর এখানে আলুর তরকারি নিয়ে নিয়েছি 1 বাটি, আর লুচি কটা হবে, 5টা কি 6টা নিয়েছি মনে হয়, হ্যাঁ 6টা, ছোট ছোট তো তার জন্য। চলো আমার বরকে দিয়ে দিই, না ওকে ডালিয়ে দিয়েছিলাম তো সন্ধ্যাবেলায়, তাই করে দিয়েছি। তো মিষ্টি আমার দাদা নিয়ে এসছে, আমি নিয়ে আসলে সবারই গোটা গোটাই নিয়ে আসি, আমার বরেরও নিয়ে আসি। তো চলো খেয়ে নে, আমি খেয়ে নিই, আবার তোমাদের সাথে খাওয়ার পরে কথা বলছি। আর ভিডিওটা শেষ করা হয়নি, এখন বাজছে 3:11, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এই যে 3:11, এখন বাবা উঠে গেছে, তো বাবা এখন গরুকে খেতে দেবে, আর মা উঠেছে, মা দুধ গরম করবে, দুধ থেকে যায় তো কিছুটা, তো এইগুলো চায়ের দোকানে দেয়, এগুলো দিয়ে দেবে। আর তোমাদেরকে আমি যে জিনিসটা দেখানোর জন্য এখন বসলাম, আমি অনেকক্ষণ আগে দেখাতাম কিন্তু ভুলে গেছিলাম ভিডিওটা শেষ করতে, তো এখনই মনে পড়লো, তার জন্য দেখলাম ভিডিওটাও শেষ করা হয়নি, তো ভিডিওটা শেষ করে দিই। তো সেই কাজের দিন একটা জিনিস পেয়েছি, যেটা কিঙ্করকে দিয়েছে, আমার খুব ভালো লেগেছে, তো সেটা দিয়েছে পুলক আর জয়িতা, তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরও ভালো লাগছে। এই জিনিসটা আমার ছিল না, অনেকদিন ধরে ভেবেছিলাম কিনবো, তো আমি আর কিনিনি, তো ওরা দিয়ে দিয়েছে, জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর যেগুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে লাভ নয়, কারণ ওগুলো জামা কাপড়, আমার খুব ভালো লেগেছে, জিনিসটা অনেকটাই ভারী। এই যে ডিজাইন করা আছে খুব সুন্দর, এটা কাঁসার না পেতলের জানি না আমি, কিন্তু খুব ভালো মনে হচ্ছে কাঁসার দেখে, ভেতরটা হয়তো পেতল, বাইরেটা দেখে কাঁসাই মনে হচ্ছে, বুঝতে পারছি না, কিন্তু যেটাই দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। তো ওদেরকে আমি থ্যাংক ইউ বলে ছোট করতে চাই না। তো এটা আমার আবার 25 তারিখে কাজে লাগবে, এখানে একটা রেখে দিই। আর আজকে আমি সারা রাত্রে ঘুমাইনি, কি বলতো, একটু বিকেলবেলায় ঘুমিয়েছিলাম আর রাতে ঘুমাইনি, আর ভালো লাগছে না, ভেবেছি যে দেখা যাক কি করা যায়। এখন একটু ফোনটা চার্জ দিয়ে নিলাম, চার্জটা পুড়িয়ে গেছে দেখছি, 25% নেমে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, আজ তো আমার একাদশী গেছে সারাদিন, মানে এইসবই দেখেছো তোমরা, তো বেশি বড় করতে পারিনি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগের সাথে দেখা হবে, এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট।